আসসালামু আলাইকুম শফিক ভিলেজে আপনাকে স্বাগতম। আর আমার একটা ফেসবুক পেজ আছে শফিক ভাই, ফেসবুকে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। তো আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন মিষ্টি কদমি গাছ। তো আমি লাগিয়েছি, মানে আমি লাগিয়েছিলাম আর এসছিলাম আর কি কদমি দেখতে, মানে কদমি ধরেছি কিনা কিছুদিন আসে না, আসা হয়নি। তো দেখছি আমি এক সপ্তাহ ধরে দেখছি কদমি বাড়িতে রান্না করছে। হ্যাঁ, আমি তো মনে করি যে হাট থেকে কিনে নিয়ে যায়, তারপরে শুনছি যে মাঠ থেকে তুলে নিয়ে যায়। তো সেজন্য আমি দেখি ঘুরে আসি, তো সেজন্য বললাম দেখি ঘুরে আসি, দেখা যাক থাকে কিনা। তো এখানে একটা দেখলাম, এই যে একটা ধরা পেয়েছে, মোটামুটি জায়গায় জায়গায় আছে, মেলাকড়ায় আছে। তো সবটা তোলা যাবে না, এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা ছোটো, আরও মাঝে মধ্যে মধ্যে আছে, যেহেতু ভেতরে ঢোকা গায়ে রিক্স আছে, কারণ রিক্স আছে এই কারণে, যেহেতু এখন এটা ঝোড়, এর মধ্যে সাপ থাকার সম্ভাবনা আছে, তার জন্যে মানে রিক্স নিয়ে কোনো জায়গায় প্রবেশ করা ঠিক হবে না। তো আপনারা এই একটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এই একটা আছে, কটা হলো তিনটা, এখনও তো আছে, শুধু আমি নিচ দিয়ে দেখা স্যার, ভেতরে তো ঢোকাই গা, ভেতরে বন্ধু পেকে গেছে। এই একটা পচিয়ে গেছে, এখানটা পচে গেছে, দেখলাম ওখানে একটা আছে, মেলা কটায় আছে, ধরা পেয়েছে, সমস্যা নেই।